পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সহ মোট 43 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিকেল 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। মুন্সিগঞ্জ ও মীরকাদিম এই দুই পৌরসভার এক মেয়র সহ মোট 6 জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এদিকে মুন্সিগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ইরাদাত মানু নির্বাচনী প্রচারের জন্য কাচারিঘাট এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে সাবেক উপমন্ত্রী মোহাম্মদ আব্দুল হাই ও জেলা বিএনপি সভাপতি সহ 10 জন আহত হয়। রাজশাহীর 13টি পৌরসভার 9 মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 1, চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। টাঙ্গাইলে মনোনয়ন প্রত্যাহার করেছেন সদর পৌরসভার বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জাতীয় পার্টির প্রার্থী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বারৈরহাট এবং মিরেরসরাইয়ে স্বতন্ত্র সহ 3 মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নাটোরের 6 পৌরসভার 4 জন এবং শেরপুর সদরে 1 মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিশোরগঞ্জ কটিয়াদি হোসেনপুরে 3 মেয়র প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফেনী থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 পৌরসভার 2 মেয়র এবং 42 কাউন্সিলর। হবিগঞ্জে 3 মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নোয়াখালীতে 1, কুড়িগ্রামের 3 পৌরসভায় 2 মেয়র এবং জয়পুরহাটের 3টি পৌরসভার 3 মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া নেত্রকোনা 2 মেয়র এবং 3 কাউন্সিলর, বগুড়ায় 12 কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।